কয়েকদিনের অপেক্ষা, তারপরে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে চলেছে একটা শক্তিশালী ঘূর্ণাবর্ত, যেই ঘূর্ণাবর্তের কারণে এবারে পশ্চিমবাংলা ক্ষেত্রে বেশ ভালোই ভয়ঙ্কর একটা ঝড় উঠতে চলেছে, এবং ঝড়ের সাথে সাথে হবে ভারী বৃষ্টিপাত। একদমই আপনারা ঠিকই শুনেছেন, এবারে কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে ধীরে ধীরে লেটেস্ট আপডেট আসতে আরম্ভ করে দিচ্ছে, যেখানে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তাও দেওয়া হচ্ছে। তো আগামী কালকের দিনের ক্ষেত্রে কি সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টিপাতের কি সম্ভাবনা রয়েছে? যদি থেকে থাকে তাহলে কোন কোন জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, এবং কোন কোন জেলাতে বা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে? তাই নিয়ে আজকের এই ভিডিওতে লেটেস্ট এবং লাইভ আপডেট দেবো, কাজে ভিডিওটা আপনি একবারও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। এবং এখনো পর্যন্ত যদি আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে রাখেন তাহলে এটাই কিন্তু সঠিক সময়, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশন অন করে রাখবেন, এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন যে এই মুহূর্তে আপনার জেলার আকাশের পরিস্থিতি কেমন রয়েছে, এবং এর সাথে সাথে ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। তো বন্ধুরা, ঘূর্ণাবর্তের ব্যাপারে যখন আমরা চলে আসলাম, তো কারেন্ট সিচুয়েশনে কিন্তু একখানা বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ এটাই হচ্ছে বঙ্গোপসাগরের প্রথম ঘূর্ণাবর্ত। এই মুহূর্তে আপনারা যারা দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তের যে গতিবেগ সেটা অনেকটাই কম, যার ফলে এই ঘূর্ণাবর্তের এফেক্টটা কিন্তু অনেকটাই কম থাকবে। তবে তার পরবর্তী যে ঘূর্ণাবর্তটা তৈরি হবে সেটা কিন্তু বেশ ভালোই ভয়ঙ্কর একটা এফেক্ট ফেলতে চলেছে। আমরা দেখব যে এই যে ঘূর্ণাবর্তটা তৈরি হবে তার গতিবেগটা কিরকম থাকবে। তো এটার গতিবেগ প্রায় 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগের কাছাকাছি কিন্তু গতিবেগটা থাকবে, এর থেকে বেশি কিন্তু গতিবেগ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, এবং ধীরে ধীরে আমরা এই মুহূর্তে ট্র্যাকটাকে চালাচ্ছি। দেখতে পাচ্ছেন অতটা বেশি শক্তিশালী ঘূর্ণাবর্ত না, তবে এনাফ হবে একটা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ঘটানোর জন্য, কিন্তু যথেষ্ট এনাফ একটা ঘূর্ণাবর্ত অলরেডি তৈরি হয়ে রয়েছে। তবে দ্বিতীয় যে ঘূর্ণাবর্তটা সৃষ্টি হবে যেটা কিনা বৃহস্পতিবার 20 তারিখের পর স্পষ্টভাবেই বঙ্গোপসাগরে লক্ষ্য করা যাবে। দেখুন বন্ধুরা, অনেকটাই বেশি গভীর শক্তিশালী ঘূর্ণাবর্ত কিন্তু এখানটায় দেখা যাচ্ছে, যেখানে বর্তমানে এটার গতিবেগটাও অনেকটাই বেশি, 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থেকে ধীরে ধীরে এটার গতিবেগ 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ হয়ে গেছে, এবং দ্বিতীয় যে ঘূর্ণাবর্তটা সৃষ্টি হবে সেটা কিন্তু অনেকটাই শক্তিশালী হবে, এবং এটার যে ইম্প্যাক্ট সেটাও কিন্তু পশ্চিমবাংলা এবং বাংলাদেশের ক্ষেত্রে অনেকটাই বেশিই পড়বে। দেখুন, আমরা বৃহস্পতিবার 20 তারিখের পর ধীরে ধীরে ট্র্যাকটাকে চালাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন নিজের চোখে গতিবেগটা 80 কিলোমিটার প্রতি ঘন্টার কাছাকাছি পৌঁছে গিয়েছে, 80 থেকে 84 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ হয়ে গিয়েছে, এবং ধীরে ধীরে আমরা এই মুহূর্তে ট্র্যাকটাকে চালাবো, দেখবো ম্যাক্সিমাম কত কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত গতিবেগ হবে। এই ঘূর্ণাবর্তটা বর্তমানে কিন্তু ঘূর্ণাবর্ত হিসেবেই দেখা যাচ্ছে, তবে পরবর্তী সময়ে ঘূর্ণাবর্তটা কিন্তু ঘূর্ণিঝড়েও রূপান্তরিত হয়ে যেতে পারে, কারণ এক্ষেত্রে গতিবেগটা কিন্তু অনেকটা বেশি রয়েছে, যার ফলে কিন্তু বন্ধুরা এখনো পর্যন্ত এর এই ঘূর্ণাবর্তের কাছে অনেকটা টাইম রয়েছে ঘূর্ণিঝড়ে পরিণত হবার। তবে যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয় তাহলে কিন্তু বন্ধুরা অনেক বেশি তাণ্ডবলীলা সরাসরি পশ্চিমবাংলা এবং বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু পড়বে, কারণ ঘূর্ণাবর্তটা ঠিক উড়িষ্যার গা ঘেঁষে কিন্তু ঘূর্ণাবর্তটা সৃষ্টি হতে আরম্ভ করে দিয়েছে। ঠিক এই জায়গাটায় কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও মারাত্মক ঝড় সৃষ্টি হবে, এবং এর সাথে সাথে বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু ভয়ানক একখানা ঝড়ের উৎপত্তি হতে চলেছে। আপনারা যেটা দেখতে পাচ্ছেন বর্তমানে 21 তারিখের দিনকেও কিন্তু দমকা বাতাসের এফেক্ট লক্ষ্য করা যাবে পশ্চিমবাংলার ক্ষেত্রে, যেখানে 40 কিলোমিটার প্রতি ঘন্টার গড় গতিবেগ নিয়ে দমকা বাতাস বইবে পুরুলিয়া বাদ দিয়ে বাদবাকি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই। এছাড়াও কিন্তু বন্ধুরা বাংলাদেশের ক্ষেত্রে মাদুরাইপুর, বরিশাল, মতিরহাট, খুলনা, বরিশাল এবং মেহেরপুর বিভাগের ক্ষেত্রে কিন্তু বেশ ভালোই একটা ঝড় উঠবে, যেখানে বাংলাদেশের ক্ষেত্রে ঝড়ের গতিবেগটা প্রায় 50 কিলোমিটার থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগের কাছাকাছি গতিবেগ কিন্তু পেয়ে যাবে। তো যাই হোক, এখান থেকে আমরা এই মুহূর্তে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন ট্র্যাকটা কিন্তু অনবরত চলছে, মোটামুটিভাবে কিন্তু এটার গতিবেগ অনেকটা বেশি থাকবে। সব থেকে বেশি ইম্প্যাক্ট যেটা ফেলবে সেটা ফেলবে শনিবার 22 তারিখের দিনকে। দেখুন বন্ধুরা, গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু মারাত্মক ঝড় সৃষ্টি হতে আরম্ভ করে দিয়েছে, যেখানে কালবৈশাখী যে ঝড়ের গতিবেগ হয় সেটা 40 থেকে 45 কিলোমিটার, কখনো কখনো সেটা 50 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে পৌঁছে যায়, এবং সেই কালবৈশাখের মতনই ঝড়ের গতিবেগ নিয়ে কিংবা তার থেকেও বেশি গতিবেগ নিয়ে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, কাটোয়া, নদিয়া এই সমস্ত এলাকাতে কিন্তু 50 থেকে 55 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে, কোথাও কোথাও 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে কিন্তু পার করে ফেলবে, এবং তার থেকেও বেশি ইম্প্যাক্ট ফেলবে যেটা
তাছাড়া হচ্ছে দীঘা মন্দারমণি কনটাই হলদিয়ার দিকে সেখানে 64 কিলোমিটার থেকে প্রায় অলমোস্ট অলমোস্ট 70 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ লক্ষ্য করা যাচ্ছে। আপনারা বুঝতে পারছেন যে 70 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগের কাছাকাছি গতিবেগ নিয়ে যদি এটার ঘূর্ণিঝড় যদি এফেক্ট ফেলে তাহলে কতটা ভয়াবহ তাণ্ডব লীলা চলবে। তাণ্ডব লীলা কিন্তু অতটা বেশি চলবে না ঘূর্ণিঝড়ের মতন, কিন্তু মোটামুটি বেশ ভালোই ঝড়ের একটা আশঙ্কা রয়েছে। হয়তোবা পরবর্তী সময়ে এই যে গতিবেগ রয়েছে সেটা বেড়েও যেতে পারে কিংবা কমেও যেতে পারে, কিন্তু বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু আমি আপনাদেরকে জানাচ্ছি যে গতিবেগটা এই মুহূর্তে কিন্তু অনেকটাই বেশি দেখাচ্ছে। এবং এর সাথে সাথে বাংলাদেশের ক্ষেত্রেও একাধিক বিভাগের ক্ষেত্রে যেমন ঢাকা, কুমিল্লা, খুলনা, মেহেরপুর, বরিশাল এই কালায় বিভাগগুলোর ক্ষেত্রে কিন্তু বেশ ভালোই ভয়ঙ্কর একটা ঝড় সৃষ্টি হতে চলেছে বর্তমানে, এটা এমনটাই দেখতে পাচ্ছি। তবে ঝড় আসলো কিংবা না আসলো সেটা পরের কথা, যদি আমরা ভেবেও নিই তাও যে ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে, ভারী থেকে কিছুটা হলেও অতি ভারী বৃষ্টিপাতের যে সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে সেটা কিন্তু আপনারা ভাবতেই পারেন। কারণ ঘূর্ণাবর্তের ইম্প্যাক্ট শুধুমাত্র ঝড়েই হয় না, এটা কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের রূপেও কিন্তু প্রভাবটা ফেলে রাজ্যের উপরে। এক্ষেত্রে আমরা তেমনটাই দেখতে পাচ্ছি, রোববার পর্যন্ত এটার ইম্প্যাক্ট ফেলবে, তারপরে কিন্তু এটা ধীরে ধীরে গতিবেগটা কমতে আরম্ভ করে দিয়েছে। তো শুক্রবার, শনিবার এবং রোববার এই 3 দিন ব্যাপী কিন্তু ঘূর্ণাবর্তের তাণ্ডব লীলাটা চলবে। যদি আমরা বায়ুর দিক এবং গতিমোডে এসে পরবর্তী 10 দিনটাকে সিলেক্ট করি তাহলে আপনারা গড়ে কতটা গতিবেগ হবে সেটা আপনারা দেখতে পাবেন। 60 কিলোমিটার প্রতি ঘন্টা গড় গতিবেগ এই জায়গাটায় শো করছে। বর্তমানে আমরা এবারে সরাসরি চলে যাবো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডে এবং বৃষ্টিপাতের পরিমাণ মোডটাই চলে আসব। দেখুন বন্ধুরা, পরবর্তী 5 দিনে খুব বেশি একটা বৃষ্টিপাত নেই, মোটামুটি বৃষ্টিপাত হবে। 5 দিনে যদি আমরা গড়ে 50 মিলিমিটার বৃষ্টিপাতের কথা বলি তো পুরুলিয়ার ক্ষেত্রে সে গড় যে বৃষ্টিপাত সেটা মিট আপ হচ্ছে না। এই জায়গাটার ক্ষেত্রেও কিন্তু খুব বেশি একটা বৃষ্টিপাত নেই। চন্দননগরের দিকে বেশ ভালো বৃষ্টিপাত রয়েছে, কোলাঘাটের আশেপাশের দিকেও বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও ঝাড়গ্রাম, গোপীলাপুর, চাকুলিয়া এই সমস্ত এলাকার দিকে আরও বেশি বিধ্বংসী ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 5 দিনের মধ্যেই 120 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে, যেখানে মোটামুটি মেদিনীপুর, ঝাড়গ্রামের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি বৃষ্টিপাত রয়েছে। পরবর্তী 10 দিনে যদি আসি তো সেক্ষেত্রেও এখানে কিন্তু 161 মিলিমিটার বৃষ্টিপাত দেখা যাচ্ছে। যদি আমরা কলকাতার দিকে তাকাই তো সেখানে কিন্তু অলমোস্ট 80 মিলিমিটার বৃষ্টিপাত দেখা যাচ্ছে। নদিয়ার দিকে আসলে সেখানে কিন্তু 64 মিলিমিটার বৃষ্টিপাত। তো মোটের মতো আপনারা ধরে রাখতে পারেন যে নদিয়া, মুর্শিদাবাদ, বর্ধমান এই এলাকাগুলো ক্ষেত্রে অত বেশি বৃষ্টিপাত নেই, কিন্তু অন্যদিকে পুরুলিয়া, বাঁকুড়া এছাড়াও ঝাড়গ্রাম, খড়গপুর এই সমস্ত এলাকা রয়েছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু ভালোই বৃষ্টিপাত রয়েছে। বর্তমানে বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদ এই 3টে জেলাতে অত বেশি বৃষ্টিপাত নেই। একটা দিন এমন এসেছিল যখন নদিয়ার আশেপাশের দিকে ব্যাপক আকারে বৃষ্টিপাত হচ্ছিল, কিন্তু কলকাতাবাসীরা কিংবা পুরুলিয়া কিংবা বাঁকুড়াবাসীরা তেমন একটা বৃষ্টিপাত পাচ্ছিল না, কিন্তু বর্তমানে এই মুহূর্তে কিন্তু চিত্রটা অনেকটাই পাল্টে গিয়েছে। তো এটা তো চলে গেল ঘূর্ণাবর্তের কারণে কি কি ইম্প্যাক্ট ফেলতে পারে পশ্চিমবাংলা ক্ষেত্রে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। বর্তমানে আমরা দেখানোর চেষ্টা করব যে আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে লেটেস্ট রিপোর্টে। আজকে দিনকে যে লেটেস্ট একটা রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টে কি জানানো হয়েছে। তো আজকে দিনকে লেটেস্ট রিপোর্টের মতে ইতিমধ্যে আজকে দিনকে ক্ষেত্রে লাল সতর্কবার্তা জারি ছিল, কিন্তু আগামী কালকের দিনকে ক্ষেত্রে শুধুমাত্র কমলা সতর্কবার্তা এবং তারপর দিন থেকে কিন্তু হলুদ সতর্কবার্তা রয়েছে। অর্থাৎ উত্তরবঙ্গের ক্ষেত্রে ধীরে ধীরে বৃষ্টিপাতটা কমতে আরম্ভ করে দেবে, আগামী কালকের দিনকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পর ধীরে ধীরে বৃষ্টিপাতটা কমতে আরম্ভ করে দেবে এবং আগামী কালকের দিনের ক্ষেত্রে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 3টি জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গাঙ্গে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের দিকে তাকালে সেখানেও ভারী বৃষ্টিপাতের একটা সতর্কবার্তা দেওয়া হয়েছে 2 চব্বিশ পরগনা সহ 2 মেদিনীপুর জেলার ক্ষেত্রে। তো টোটাল 4টে জেলার ক্ষেত্রে বৃষ্টিপাত রয়েছে, বাদবাকি কোনো জেলার ক্ষেত্রে বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়নি। এবারে আমরা একেবারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডে আসবো এবং কারেন্ট সিচুয়েশন থেকে ট্র্যাকটাকে চালিয়ে দিয়ে দেখার চেষ্টা করব যে বৃষ্টিপাত কতটা কিরকম টাইপের হতে পারে। দেখুন আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি, মোটামুটি অন অ্যাভারেজ গড়ে সামান্য বৃষ্টিপাতেরই সম্ভাবনা রয়েছে। হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত কখনো কখনো বিক্ষিপ্ত আকারে হতে পারে এমন পরিস্থিতি রয়েছে এবং আগামী কালকে দিনের ক্ষেত্রে রোদ ঝলমলে আকাশ থাকার সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে।
তবে দুপুরবেলা থেকে বিকাল বেলার দিকে চন্দননগর, নদিয়া, বর্ধমান এই সমস্ত এলাকার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। তবে তাছাড়া কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে পাওয়া আপডেট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি না। হয়তোবা সকালবেলার আপডেটে অনেকটা চেঞ্জ হয়ে যেতে পারে, তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকালবেলার আপডেটে লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। যদি আমরা এই মুহূর্তে জিএফএস মডেলে যাই, তো জিএফএস মডেলেও তেমন একটা ভারী বৃষ্টিপাতের ইঙ্গিত মিলছে না। এবারে যদি আমরা একটু আইকন মডেলে যাই, আইকন মডেলে তো আইকন মডেলের ক্ষেত্রেও কিন্তু অত বেশি ভারী বৃষ্টিপাত একদমই নেই, হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাতেরই সম্ভাবনা রয়েছে। অন অ্যাভারেজ আপনারা ধরে রাখতে পারেন যে 80% চান্স রয়েছে যে আগামীকালকের দিনকে হালকা থেকে মাঝারি হালকা বৃষ্টিপাতেরই সম্ভাবনা রয়েছে। গোটা দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং হতে পারে সকালবেলার দিকে আলিপুর আবহাওয়া দপ্তর এই রিপোর্টটাকে চেঞ্জও করে দিতে পারে। তো দেখা যাক কি হতে পারে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটা ভালো লাগে থাকলে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।